একসাথে চার মাজহাবের সঠিক বিষয়গুলো কেউ মানতে পারবে কি না, একসাথে চারো মাজহাবের সঠিক বিষয়গুলো বের করে মানবেন, বা চার মাজহাবের কোনটা সঠিক কোনটা বেঠিক এটা যদি আপনি বের করতে পারেন তাহলে তো আপনি ইমাম মুস্তাহেদ, তাহলে তো আরেকটা মাজহাব দুনিয়াতে পাইছি আমরা। যে লোক সব মাজহাব ফিল্টার করে করে সঠিকগুলো একসাথ করে ফেলতে পারছে, বাকিগুলো বলে দিয়েছে এটা ভুল রং, এটা হানাফিদের রং, এটা শাফিদের রং, এটা রাইট, তাহলে তো আমরা চার মাজহাবের মধ্যে আরও বড় মাজহাব পেয়ে গেলাম একটা, পঞ্চম মাজহাব নাকি। দেখেন, যদি কারোর এই যোগ্যতা থাকে যে তিনি দলিলের ধার বিবেচনা করে করে তিনি চলতে পারেন, দলিলের শক্তি এবং ধার এটা বিবেচনা করার ক্ষমতা আছে, তাহলে তিনি তো দলিল দেখে দেখে সাহসে আমল করতে পারেন, তার জন্য মাজহাব মানাই তো জরুরি, তাই না? ওই লেভেলের ইমাম হতে পারলে, যেখানে শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহির মতো মানুষ আরও বড় বড় ইমাম, ওনারা নিজেদেরকে ফিকের ক্ষেত্রে কোনো না কোনো ইমামের দিকে নেজবত করতেন যে আমি অমুকের ফিক অনুসরণ করি, তো সেখানে কত বড় আলেম হলে, কত বড় এলমি ব্যক্তিত্ব হলে আপনি নিজে নিজের সব কিছু দলিলের ধার বিবেচনা করে আমল করতে পারেন, সেটা বলাই বাহুল্য। কিন্তু আপনি দলিলের ধার বিবেচনা করে আমল করার মানে যদি এই হয় যে যখন যে মাজহাবের যেটা মানে আমার কাছে ভালো লাগে সেটা আমি আমল করব, এটা বেশিরভাগ ক্ষেত্রে আমাদেরকে প্রবৃত্তির পূজাতে উদ্বুদ্ধ করে। প্রবৃত্তির পূজা কী? একটা মাজহাব একটা সুবিধা পাইছেন ওইটা আমল করবেন। আমার কাছে মাসালা জিজ্ঞেস করতে যখন আসে, অনেকে বলে হুজুর এটা তালাকের মাসালা দেন, কী এসে যেমন আজকে সকালে একটা টেলিভিশন চ্যানেলে ফোন করছে এক মহিলা, ভাই আমার স্বামী তিন তালাক দিয়ে দিছে এখন হবে কি? তখন আমি বলি যে আপনি কি হানাফি না সালাফি? আপনি যদি হানাফি হন তাহলে উত্তর হবে একরকম, সালাফি হলে উত্তর হবে আরেকরকম। কারণ আপনি হানাফি হয়ে আহলে হাদিস আলেমের কাছে যদি যান, কোন আহলে হাদিস আলেমের কাছে গেছেন কেন? তিন তালাকে আপনি জানেন আহলে হাদিস আলেমদের মতো তিন তালাকে একসাথে তিন তালাক দিলে এক তালাক হয়, এই সুবিধার জন্য হুজুরের কাছে গেছেন, হুজুরে বলে দিলে এক তালাক, আপনি বললেন সুবহান আল্লাহ চলে আসলেন। তাই আপনি আসলে সুবিধা আদায়ের জন্য গেছেন, সত্য অসত্য বা নিরূপণের জন্য আপনি যান নাই, মাসালার জন্য আপনি যান নাই, গেছেন সুবিধা আদায়ের জন্য। আবার অনেক সময় হানাফি ছেলে মেয়ে ইয়াং, আপনার আহলেদের ছেলে মেয়ে ইয়াং বিয়ে শাদী করে আপনার হানাফি আলেমের কাছে আসছে, আয়েশা উত্তর দিয়ে জিজ্ঞাসা করতেছে যে হুজুর আমরা নিজে নিজেরা বিয়ে করে ফেলছি, মেয়ে নিজে নিজে বিয়ে করে ফেলছে, বাপ জানে না, মা জানে না, অভিভাবক জানে না, কারো জিজ্ঞাসা করে রাজিও না, তো জায়েজ আছে কিনা? উদ্দেশ্য কি? যেহেতু হানাফি মাজহাব অনুযায়ী মেয়ে প্রাপ্তবয়স্ক হলে অভিভাবকের সম্মতি ছাড়াও বিয়ে জায়েজ আছে, অতএব হানাফি হুজুরের কাছ থেকে ফতোয়া নিতে পারলে আহলাদিস যুবকের বিয়েটা হয়ে যায়। তো এইভাবে মানুষ নিজের প্রবৃত্তি পূজা করে অনেক সময়, এগুলো যাতে না হয় সেজন্য এখান থেকে একটু ওখান থেকে একটু নিয়ে 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 এটা আমল করা, এটা অত্যন্ত রিস্কি এবং প্রবৃত্তি পূজার আশঙ্কা এখানে অনেক জোরালো। হ্যাঁ, ইমাম বা আপনি বড় আলেম, মাশাআল্লাহ দলিল আপনি বুঝেন, আপনি কোনো একটা মাজহাব অনুসরণ করেন, কিন্তু দলিলের ধার বিবেচনা করে বা ওই মাজহাবে অনেক আমাদের ফতোয়া ইত্যাদির উপরে অনেক কিছু বিবেচনা করে আপনি কোনো একটা বিষয়ে আপনার তাফারুদাত থাকলো এবং তাফারুদ মানে ভিন্ন মত, এই ভিন্ন মত দেওয়ার মতো ব্যক্তি শখসিয়ত আপনি হলেন, তাহলে এটা অবশ্যই জায়েজ। কথা কি বুঝাতে পারছি?